আমি আসলেই এরকম। আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি আপনি চান যে আমি গঙ্গার সাথে সুখে থাকি, তাহলে আপনাকে দূরে থাকতে হবে। এরপর আর কোনোদিন নিজেকে গঙ্গার আত্মীয় বলে এই বাড়িতে ঢুকবেন না। আর গঙ্গাও কোনোদিন আপনাদের সঙ্গে দেখা করবে না। আর আমার কথা যদি না শোনেন, লুকিয়ে লুকিয়ে যদি গঙ্গার সাথে আপনারা দেখা করেন, তাহলে সেই দিন আমার আর গঙ্গার সম্পর্ক শেষ। এবার আমার কথা মন দিয়ে শুনুন। গঙ্গার সাথে আপনাদের যা সম্পর্ক সেটা আজ এখানেই শেষ। দরজাটা ওদিকে। এটা কি হলো? অরুণ হঠাৎ করে এরকম কথা কেন বলছে? ও একদম ঠিক কথাই বলেছে। এখনো অবধি গঙ্গা তোকে নিজের শত্রু ভেবে নেওয়ায় ওদের সব সুখ শান্তি চলে গেছে। এখন ওর মন বদলেছে। এবার নিজের স্বামীর সাথে থাকার সময় আমরা যদি এসে ওদের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তুলি, ওর জীবনের সমস্যা আরো বেড়ে যাবে। রক্তের সম্পর্ক থাকলেও ওটাকে যে আমি সঙ্গে নিয়ে থাকব তার জন্য ভাগ্য চাই, কিন্তু আমার সেই ভাগ্য নেই। চাকা আমি ভেবে কাটিয়ে দেব। আমাদের মধ্যে যে ভালোবাসা সেটা একসঙ্গে থেকে বোঝাতে হবে তার কোনো মানে নেই। ভালোবাসা যদি সত্যিই থাকে তাহলে সেটা মনের মধ্যে থাকলেই যথেষ্ট। এতদিন পর যখন সবকিছু ঠিক হয়ে গেল তখন আবার এক নতুন পরীক্ষা। পরীক্ষা আসতেই থাকে। আমি তো নিজের জীবনকে কবেই ভৈরবের হাতে তুলে দিয়েছি। নন্দিনী নিজের জীবন জঙ্গলের দেবীকে অর্পণ করেছে। আমার ভাগ্যে যদি শুধু ভগবান থাকেন, তখন আমাদের জীবনে মায়া সম্পর্ক সবকিছু তুচ্ছ হয়ে যায়। আর ভগবান আমাদের শুধু পরীক্ষা নিতে থাকেন যে আমরা দূরে থাকতে পারি কিনা। আমার শরীরে এসে ভৈরব সর্বদা অন্যদেরকে পথ দেখায়। আজকে অরুণের মাধ্যমে এই বাড়িতে না আসতে দিয়ে আমাদের মধ্যে সম্পর্ক না রাখার জন্য ভুলে গেল। আমরা পরস্পরের থেকে দূরে চলে যাচ্ছি বলে কষ্ট হচ্ছে না? তোকে এই পরিবারের সবার সঙ্গে থাকতে হবে। এখন তো স্বামী আর দেবসেনার খুশির কথাই সব সময় ভাবতে হবে। তুই যদি এভাবে জীবন কাটাস তাতেই আমি খুশি হব। আমার আশীর্বাদ সব সময় তোর সাথেই থাকবে। ভালো থাকিস, যা। আমরা দুজন মায়ের গর্ভে একসাথেই ছিলাম, এখনো একসাথে থাকতে হবে তেমন তো না। তোর খুশি থাকাটাই আসল গঙ্গা। দিদি না গঙ্গা, আমাদের সম্পর্ক এমন, আমরা একসাথে থাকি বা না থাকি কখনো বদলে যাবে না। আমাদের এই সম্পর্ক রক্তের সম্পর্ক। তুই ভিতরে যা গঙ্গা। যা মা। গঙ্গা। जामा चल हमराओ जाई। चाचा बोललाम सेगुलो शुने हयতো तुम्हार खूब खराब लेगेছে किन्तु आमी एमन एकटा परिस्थितिते आছি जे आमी बाध्य छिलाम। आमी जखन ओদের বিরুদ্ধে ছিলাম তুমি ওদের সাথে ছিলে, আর এখন যখন আমি জানতে পারলাম যে ওদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে তখন তুমি ওদের বিরোধিতা করছো। অচেনা কোনো মানুষকে নিয়ে যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় তাহলে সেটা আলোচনা করে ঠিক করে নেওয়া যায়, কিন্তু তুমি ওই মানুষগুলোকে তো খুব ভালোভাবে চেনো, তাও তুমি অসম্মান করছো। যতক্ষণ না তোমার মন বদলাচ্ছে আমি অপেক্ষা করব, যতক্ষণ না তোমার মন বদলাচ্ছে আমি অপেক্ষা করব, আর ততদিন আমি তোমার কথা মতোই চলব। আমি ভাবলাম যে ওই কথাগুলো শোনার পর তুমি হয়তো ওদের পক্ষ নিয়েই আমার বিরুদ্ধে কথা বলবে, কিন্তু তুমি এখনো আমার হয়েই কথা বলছো, সেটা দেখে আমার ভালো লাগছে। আর আমার কাছে তোমার খুশি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো গঙ্গা, আমিও তো সেটাই চাই। বাবা যাওয়ার পরে আমাদের পরিবারের যে অবস্থা সেটাকে ঠিক করার জন্য তুমি ছাড়া আর কেউ নেই। এরপর থেকে আমাদের সংসারের দায়িত্ব পুরোটাই তোমার। কাল বাবার শ্রাদ্ধ, শ্রাদ্ধের দিন বাবার খুশির জন্য আমাদের কিছু একটা করতেই হবে, মঞ্জু পিসি বলছিল। কাল বরং আমাদের বন্ধুদের আসতে বলি, কাল বাড়িতে সবাই এসে বাবাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যাবে। আমাদের সবার জন্য কালকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কালকে পুজোর সব দায়িত্ব তোমাকেই নিতে হবে গঙ্গা। আমাকে এই বাড়ির বৌমা বানিয়েছিলেন বাবা, ওনার কাজের সব আয়োজন আমি নিজে দাঁড়িয়ে থেকে করতে চাই। বাবার শ্রাদ্ধের কাজ কি করে ভালো করে করা যায় তুমি ভাবো, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। অরুণ, এই ফটো সামনে রেখে পুজো করাটা আমাদের সংস্কৃতিতে নেই। মঞ্জু বলেছে বলে ফটোটা সামনে রেখেছি। এরপরে আর কি কি করতে হবে ওকে জিজ্ঞাসা করে নে। অরুণ, এই ব্যাপারটাকে এত বড় করে ভাবার মতো কিচ্ছু নেই। দাদাকে স্মরণ করে সবাই ফটোর উপরে ফুল দিলেই হয়। ঠিক আছে, আয়, তুই এসে প্রথমে ফুলটা দে। অরুণই তো দাদার উত্তরাধিকারী, প্রথমে অরুণই ফুলটা দিক। দাও অরুণ। दादार तुमी खूब प्रिय बौमा छिले तुमी गिये दादार चरणे फुल दाओ। ठीक है सबार फुल देवा हो गेछे आर केउ बाकी नेई तो आमार फुल देवा बाकी आछे एखोनो आमार नाम हलो सत्यनारायण आमी राजशेखरेर बंधु किन्तु आमी तो आपनाके आगे कखनो देखिनी आमाके ना चिनते पाराटाई स्वाभाविक तार कारण हलो आमी बारमाते थाकी राजशेखरेर मारा जाबार खबर आमी सबे मात्र पेलाम आर शुनेई संगे संगे चले एसेछि आपनी ठीक समय एसेछेन आजके तो बाबार काज आमरा सबाई फुल दिये पूजो करछिलाम आसुन आपनी फुल दिन किन्तु तार आगे তোমাকে আমি একটা বিষয়ে জানিয়ে রাখতে চাই এখানে তো সব পরিবারের লোকেরাই আছে যা বলার এখানেই বলতে পারেন সবার সামনে যদি বলি তাহলে কষ্ট হবে তোমার না না বলুন না রাজশেখর আমার কাছ থেকে টাকা ধার করেছিলেন হ্যাঁ কি বলছেন উনি যা নিয়েছিলেন যদি ছোট অ্যামাউন্ট হতো তাহলে আমি ছেড়ে দিতাম কিন্তু উনি কমপক্ষে আমার কাছ থেকে 200 কোটি টাকা ধার নিয়েছিলেন আমার বাবা কোনোদিন ধার নেওয়া পছন্দ করতেন না অনেকেই ধার দিতে এসেছিল কিন্তু বাবা যেহেতু পছন্দ করতেন না তাই প্রত্যেকবার সবাইকে ফিরিয়ে দিয়েছেন আমার বাবার মতো একজন মানুষ আপনার কাছ থেকে ধার নিয়েছে আমি মানতে রাজি নই আমার বাবা আজ নেই বলে উনি ধার নিয়েছেন এসব রটিয়ে আমার বাবার নাম খারাপ করার চেষ্টা করলে আমি আপনাকে ছাড়ব না এই কথাটা তোমার মুখ থেকে বের করে আনার জন্যই তোমার বাবা যে ধার নিয়েছিলেন সেই কথাটা বলেছি তোমার বাবার যাতে কোনোভাবে বদনাম না হয় সেটা যেমন তুমি দেখো ঠিক সেইভাবেই আমার বন্ধুর জীবনটাও যাতে নষ্ট না হয় সেটা আমি দেখি প্রথমে আপনি এসে বললেন যে আপনি আমার বাবার বন্ধু আর এখন নিজের বন্ধুর কথা বলছেন अरे आपनार बंधु और आमार बाबार की सम्पर्क सम्पर्क आछे तोमार बाबार स्त्री आमार बंधु আমার বন্ধুর নাম রমাপ্রভা তোমার বাবা যে সময় রাবারের ব্যবসা করার জন্য বার্মা গিয়েছিলেন সেখানেই আমার বন্ধুর সঙ্গে পরিচয় তারপর ওরা দুজন ভালোবেসে বিয়ে করলো। দুজন একসঙ্গে সংসার করবে বলে তার সাক্ষী ছিল মালতী বলে ওদের একমাত্র মেয়ে। আগের মাসে উনি যে টাকাটা পাঠাতেন সেটা আসেনি, এক মাস ধরে ফোনটাও আসছিল না। কি হয়েছে জানার জন্য আমি যখন ওখানে গিয়ে খোঁজ করলাম তখনই তোমার বাবার মৃত্যুর খবরটা পেলাম। স্বামী মারা যাবার পরে ওনার ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমার বন্ধুর অনেক বদনাম হয়ে যাবে সমাজে, তাই আমার বন্ধু এই সম্পর্কটা লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু এই লুকিয়ে রাখাটা আমার একদমই ভালো লাগেনি, সেই জন্য আমি জোর করে আমার বন্ধুকে আমি এখানে নিয়ে এসেছি। বাড়ির ভেতরে আসবে না বলে বাইরে গাড়িতে বসে আছে একা। তুমি গিয়ে ডাকলে নিশ্চয়ই আসবে। আমি চাই তুমি গিয়ে একবার ওনাকে ডেকে আনো। আমার বন্ধু আজকে এখানে ঝগড়া করার জন্য বা সম্পত্তির ভাগ চাইবার জন্য আসেনি। তোমার বাবার সাথে আমার বন্ধুর সম্পর্কটা যাতে সামাজিকভাবে স্বীকৃতি পায় আর সেটা যাতে তোমরাও বিনা দ্বিধায় মেনে নাও সেটাই চাইও। তুমি গিয়ে একবার আমার বন্ধুকে ভেতরে ডেকে নিয়ে এসো। ওকে কেন ডাকতে হবে? আপনি কোথা থেকে হঠাৎ করে এসে আমাদের শ্বশুরের আরেকজন স্ত্রী আছে বললেই আমরা মেনে নেব? আমরা কখনো বিশ্বাস করব না। আমার শ্বশুরের ব্যাপারে আমরা সবাই খুব ভালো করে জানি, নিজের সারাটা জীবন উনি একা কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র আমাদের কথা ভেবে। নিজের ব্যবসার চিন্তা ছাড়া অন্য আর কোনো চিন্তা করতেন না ওই মানুষটা। আর তাছাড়া নিজেকে অপমানিত হতে হয় এমন কাজ উনি বেঁচে থাকতে কোনোদিনও করেননি। এরম একজন মানুষ এত বড় ভুল জীবনে কোনোদিনও করতে পারেন না। আমি হঠাৎ করে এখানে এসে আপনাদেরকে এই বিষয়গুলো যদি জানাতাম তাহলে আমার কথাটা আপনারা বিশ্বাস করতেন না সেটা আমি জানতাম, সেই জন্য আমি সঙ্গে করে প্রমাণও নিয়ে এসেছি। এটা তোমার বাবার আর আমার একসাথে তোলা একটা ফটো। তুমি যখন খুব ছোট ছিলে আমার বন্ধু তোমাকে দেখতে চেয়েছিল আর এই ফটোটা তোমার বাবা দিয়েছিল। এইটা দেবসেনা যখন এই বাড়িতে ফিরল এইটা আমাদের নাতনির একমাত্র ফটো বলে তোমার বাবা এইটাই পাঠিয়েছিলেন। এইটা তোমার আর গঙ্গার বিয়ের পর তোলা সেই ফটোটা। কই দেখি, কই দাও দেখি। আরে তাই তো দেবী, উনি তো ঠিকই বলছেন। তোমাদের বাড়িতে ঘটা সমস্ত বিষয়ে তোমার বাবা আমার বন্ধুকে সবকিছু বলেছিলেন। এবার তুমি ভেবে দেখো তোমার বাবার আর আমার বন্ধুর সম্পর্কটা ঠিক কি রকম ছিল। আর শুধু তাই নয়, ফোনে কথা বলতে পারছিলেন না বলে তোমার বাবা যে চিঠিগুলো লিখেছিলেন তার মধ্যে একটা তো আমার কাছেই আছে, এই দেখো। আমার বন্ধুর খরচের জন্য তোমার বাবার অ্যাকাউন্ট থেকে যে টাকা ট্রান্সফার হয়েছে তার ডিটেলসও আছে, এই দেখো। কিন্তু এইসব দেখিয়ে সম্পর্ক প্রতিষ্ঠা করার কোনো রকম ইচ্ছে আমার বন্ধুর নেই। এই সব কিছু যে আমি এখানে নিয়ে এসেছি তা আমার বন্ধু জানেও না। এখন বিশ্বাস করাটা তোমাদের ওপর। আমাদের দাদার ব্যাপারে আমরা খুব ভালো করে জানি। তুমি যা খুশি প্রমাণ দেখাও না কেন, আমরা এগুলো কিচ্ছু বিশ্বাস করি না। দেবী, আমি কথা বলছি, তুই একটু চুপ কর। অরুণ, কথা আছে, আয়। অনেকদিন আগে তোর বাবার সাথে বার্মাতে একজন মহিলার সম্পর্ক হয়েছিল। এটাও সত্যি যে মাসে মাসে ওকে টাকা পাঠাতো, আমি জানি। ওর সাথে একটা ফটো তুলেছিল, সেটা আমার কাছে আছে। ফটোটা যে কোথায় রেখেছি মনে নেই আমার। যেহেতু একসাথে সংসার করেছে আর আমাদের বাড়ি খুঁজে এসেছে, তাই আর ওকে অপমান করিস না, ভেতরে ডেকে নে। শোনো দিদি, এইসব ব্যাপারগুলো প্রথমেই শেষ করে দেওয়া ভালো। এগুলো শুরুতেই শেষ না করলে পরে কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হতে পারে। হ্যাঁ দিদি, দেবী একদম ঠিক কথা বলছে। রাজশেখর চলে যাওয়ায় শুধু আমাদের ক্ষতি হয়নি, ওই মহিলারও অনেক ক্ষতি হয়েছে। তাই একটু বুঝে সুঝে কথা বলো। অরুণ, জাগিয়ে ডেকে নিয়ে। আরে শোনো, আরে আমার কথাটা তো কি যে হচ্ছে এইসব। আপনি তো বললেন উনি গাড়িতে বসে আছেন, চলুন গিয়ে ডেকে আনি। আমার বন্ধুকে তোমরা সম্মান দিয়েছো, খুবই খুশির কথা এটা। এসো। এই দেখো, তোমাকে নিয়ে যাওয়ার জন্য অরুণ নিজে এসেছে। আর জেদ না করে তুমি গাড়ি থেকে নেমে এসো। আপনি কে ম্যাডাম? আমার বাবাকে খুঁজতে আপনি আমাদের অফিসে এসেছিলেন? আমার কথার উত্তর দিন, বলুন আপনি কে? কে আপনারা? আপনি তো অফিসে এসেছিলেন। তুমি শুধুমাত্র অফিসেই না, তুমি পার্কেও এনাকে দেখেছিলে। উনি নিজেকে তোমাদের সামনে আনতে চাননি বলে মিথ্যে কথা বলেছিলেন। অন্যায়ভাবে আমাদের ছেড়ে চলে গেছেন। অরুণ যখন উনি শেষবার এসেছিলেন, তোমাকে আর তোমার মেয়েকে আমার কাছে নিয়ে আসবে বলেছিলেন। আর এখন দেখলে তোমার বাবা যে আর বেঁচে নেই, আর ঠিক সেই সময় আমাকে এই বাড়িতে আসতে হলো। এখন যতই কাঁদুন, বাবা তো আর ফিরবে না। ভেতরে বাবার কাজ চলছে, সবাই পুজো করছে। আপনিও আসুন, ফুল দেবেন। চলুন ভেতরে। इनी आबार की ए नाओ ओनार चरणे फुल दाओ संसार करेछी बेपारे तोमरा केउ किछुई जानो ना आमाके तुमी सम्मान करो और ओनाके शेष श्रद्धा जानानोर जोन्नो आमाके तुमी जे एई सुयोग करे दियेछो आमार जोन्नो एटाई यथेष्ट अरुण एटाई यथेष्ट अरुण आमार जोन्नो तोमादेर कोनो रकम असुविधा होबे ना आमी जेमन तोमादेर काछे अजाना छिलाम ठीक तेमन भाबेई अजानाई थाकबो তোমরা সবাই ভালো থেকো। আমি চলে যাচ্ছি। আমাদের মনের ভার অনেকটা কমে গেল। তোমাদের এই উপকার কোনোদিন ভুলবো না। আসছি। এই দেখুন স্যার, আপনি যেই মহিলাকে খুঁজতে এসেছেন সেটা আমি না। शुधु एटाई ना राजशेखर बोले आपनी जार कथा बोले जाच्छेन सेई मानुषटाके आमी चिनी ना एक मिनट आमार बाबार मने आपनी स्थान पेयेछेन माने आपनी निश्चयई खूब भालो एकजन मानुष আমার বাবা হয়তো আজ বেঁচে নেই কিন্তু আজ যখন আমি জানতে পারলাম যে আপনার সাথে আমার বাবার একটা সম্পর্ক গড়ে উঠেছিল তখন আমার অদ্ভুত লাগলো কিন্তু আমার আপনাকে সম্মান করা উচিত আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকুন অরুণ তুমি যা বলছো সেটা ভেবে বলছো তো তুমি ওনাকে এখানে থাকতে বলছো যে কি হয়েছে তোমার তোমার বাবা এনাকে দূরে রেখেছিলেন তাহলে তুমি এনাকে কেন বাড়িতে রাখছো আরে অরুণ ওনাকে তুমি কেন আটকাচ্ছো ওনাকে যেতে দাও কেউ কোনো কথা বলবে না উনি আমার বাবার স্ত্রী ছিলেন মানে উনি আমার মায়ের মতো আজ থেকে উনি এই বাড়িতে আমাদের সাথে থাকবেন এটাই আমার বাবার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি আজকে কেউ এই বিষয়ে আর কথা বলবে না আরে না মানে গঙ্গা ওনাকে ভিতরে নিয়ে যাও ভিতরে নিয়ে যাও গঙ্গা আসো একটা কথাও শুনে না এখানে তো যে যা পারছে তাই করছে আমার বন্ধু শুধুমাত্র একবার এই বাড়িতে পা রাখুক এটাই শুধুমাত্র আমি মন থেকে চেয়েছিলাম তুমি তো আপন করে নিলে তোমার মনটা অনেক বড় ভাই আপনার ইচ্ছে হলে আপনিও থাকতে পারেন আপনার যা যা দরকার হবে আমি ব্যবস্থা করে দেব তুমি এতটা বলেছো এটাই যথেষ্ট আমার সব কাজকর্ম বারমাতে থাকলেও তোমার কথাকে সম্মান জানিয়ে আমি এখানেই থাকব আমার সব লাগেজ লজে আছে আমি নিয়ে আসছি গিয়ে আমার বন্ধুকে কখনোই আপনি লোক সমাজে আপনার স্ত্রী বলে পরিচয় দেননি বলে আমি সব সময় আপনার উপরে রাগ করে এসেছি किन्तु आज के आपनार आशीर्वाद पेये सेई रागटाओ मुछे गेल। आपनार प्रति आमार मनेर भेतरे आर कोनो अभियोग नेई। आमाके क्षमा करे देबेन आपनि। तोमार जा जा असम्पूर्ण कर्तव्य आछे सब आमि पूरण करब। आमार मने हय जे आमार एई काजगुलोय तुमि अवश्यई खुशी हबे। এখানেও চলে এসেছো। আমার জীবনে ঘটে থাকা ন্যায় অন্যায়গুলো না জেনে ওই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিতে চাইছেন। আমার কি হয়েছিল, কেন আমি এভাবে রয়েছি, সেটাই আজ আপনাকে জানিয়ে দিতে এসেছি। তোমার নিজের ব্যাপারে বোধহয় তুমি আমাকে কিছু বলতে এসেছো। আমি অবশ্যই তোমার সব কথা শুনবো। বলো, কি বলবে? मेरे फेललो ओरा आमार आत्मीय बोले ओदेर ओदेर आमी क्षमा करे दिलाम, किन्तु ओरा बदलालोई ना। सम्पत्तिर आशाते अरुण आर गंगाके मेरे फेलार चेष्टा करलो। कतबार आमी हुमकी दिएछि, ओरा मानेनि। आर एदेरके आटकाते पारबो ना बोले धर्मराजके मेरे फेललाम। ওই ধর্মরাজকে মেরে ফেলার কারণে আমার উপর বদলা নেওয়ার জন্য ওই কিরণ দীপ সিনার অরুণকে শেষ করে দেবে বলে আমাকে হুমকি দিচ্ছে। ওই কিরণ একবার নয়, দীপ সিনাকে মেরে ফেলার জন্য ও বারবার চেষ্টা করে গেছে। কিরণের কাছে এক পীর বাবা দেওয়া মাধুরী থাকার জন্য ওকে আমি কিচ্ছু করতে পারছি না। দীপ সিনাকে ওর কাছ থেকে বাঁচাতে হলে ओके आमाय मेरे फेलते ही होबे। तुम्हार कष्ट आमी बुझते पारछी। किरण बाजे छेले बोले ओर उपरे बदला नेवार सिद्धांत एकेबारेई ठीक नय। किरण बाजे छेले बोले ओर उपरे बदला नेवार सिद्धांत एकेबारेई ठीक नय। लर्डेर अनुमति ना निये कारोर जीवन नेवार अधिकार आमादेर नेई। किरण देवसेनाके शेष करे देबे बोलेछे, एटा कि ठीक फादर? ওটা ভুলই। ও যে ভুলগুলো করছে তার শাস্তি নেই? শাস্তি স্বয়ং প্রভু দেবেন। আমার চোখের সামনে আমার মেয়ের উপর বিপদ নেমে আসছে দেখে একজন মা হয়ে কি করে চুপ করে থাকবো? দেখো, তুমি ওই বাড়িতে রয়েছো বলি তোমাকে এই সব দেখতে হচ্ছে। তুমি ওখান থেকে চলে যাও। দেবসেনার যাতে কিছু না হয় তার সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তোমায় বিশ্বাস করতে হবে না, কিন্তু তুমি আর ওই বাড়িতে না থাকাটাই শ্রেয়। ওটাকে আমি আমার নিজের বাড়ি মনে করি। ওই বাড়ির সব সমস্যার সমাধান করে সবাইকে নিশ্চিন্তে রেখে আমি ওইখানেই থাকব। আমি তোমাকে কিছুতেই ওই বাড়িতে থাকতে দেব না। তুমি নিজে যদি না যেতে চাও তাহলে আমি তোমাকে মুক্তি দিয়ে পাঠিয়ে দেব। আমি এত কষ্ট পেরিয়ে এখনো ওই বাড়িতেই আছি। আমাকে আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি যখন জানতে পেরেছি তখন কিছুতেই ওই বাড়িতে থাকতে পারবে না তুমি। সেটা আমি দেখে নেব। দেখা যাক। মহারানীর মতো জীবন কাটাচ্ছিল, সেটাই তো ভালো ছিল। হঠাৎ করে আসা ওই রমাপ্রভার সাথে এনার তুলনা করা কি আমাদের পক্ষে সম্ভব? এত ভালো একজন স্ত্রী থাকতে দাদা কোনো মতেই ওই রমাপ্রভার সাথে সংসার করতেই পারে না। আমিও বিশ্বাস করি না, কিন্তু তোমার দিদি তো তোমার দাদার সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক আছে বলে দাবি করছেন। আমি যেটা জানি সেটা তো আমি বলবোই। আর দেখো দিদি, রমাপ্রভার সাথে দাদার যে একটা সম্পর্ক আছে সে কথা কিন্তু তুমি জানতে, আর দাদা যে মাসে মাসে রমাপ্রভাকে টাকা পাঠায় সেটাও তুমি জানতে, কিন্তু এখানে যে এসেছে সে যে আসল রমাপ্রভা সেটা কি তুমি জানো? সেটা আমি জানি না। আমি ওই রমাপ্রভাকে একটা ফটোতে দেখেছিলাম, আর সেটাও অনেক দিন আগে। তাহলে অরুণ যখন ওনাকে বাড়িতে রাখতে চাইলো তখন কেন চুপ করেছিলে? অরুণের মনে হয়েছে তাই ওকে এই বাড়িতে থাকতে বলেছে, তাতে আমি কি করতে পারি? কি আমার তো এই মহিলাটাকে একদম পছন্দ না। আমরা যাকে চিনি না, কোনোদিন দেখিনি, সেরকম মানুষকে এই বাড়িতে রাখাটা বিপদ ডাকা ছাড়া আর কিচ্ছু না। আরে সন্দেহ থাকলে অন্নপূর্ণাদির কাছে দাদা যে ওই ছবিটা দিয়ে গিয়েছিলেন ওইটা বার করে দেখলেই সত্যিটা কি সেটা জানতে পারা যাবে। দিদি তুমি গিয়ে ওই ফটোটা আগে নিয়ে এসো, নিশ্চয়ই ওই ফটোটার মধ্যে আজকে যে এসেছে তার ছবি থাকবে না। আমি তো ওই ফটোটা দেখব বলে ভাবছিলাম, কিন্তু কোথায় যে ফটোটা রেখেছি তা মনেই করতে পারছি না। তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, ঠিক মনে পড়বে। আমি দেখছি ওটাকে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। ওরা যে এই বাড়িতে এসেছে তার জন্য তোরা আবার ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করিস না, খালি আমাদের চুপ করিয়ে রাখার কথাই ভাববে। তাই যে রাখলাম মনেই করতে পারছি না। কোথায় রাখলাম ফটোটা? অ্যালবামটা একবার দেখলে হয়। ঠিক আছে, আলমারি খুলে দেখি। কোথায় যে রাখলাম? ধুর, এর মধ্যেও নেই। কোথায় রেখেছি? ধুর, ভালো করে পরে খুঁজে দেখব, এখন আর ভাবতে পারছি না। ওদিকে ওরা আবার মাথা খারাপ করে দিচ্ছে, কি যে করব আমি এবার। আমি এই মহলে আসতে বারণ করা সত্ত্বেও কেন এসেছেন? তুমি বলেছিলে কিরণ হয়তো কোনোভাবে অরুণ আর দেবসেনার ক্ষতি করতে পারে, সেই জন্যেই কিরণের সাথে দেখা করতে এলাম আমি। আর আজ পর্যন্ত যে সমস্ত পাপ ও করে এসেছে সেই পাপগুলো ক্ষমা করে ওকে শোধরানোর জন্যেই আমি আজ এখানে এসেছি। আপনার কোনো কথাই কিরণ শুনবে না। आमी बोलार परे ओ ना शुने थाकबे ना। किरण के बदलाते जे पारबो आमी से भरसा नेई, किन्तु ओके निये आर कोनो रकम असुविधा होबे ना। हेलो फादर, तुम्हार नाम की माँ? देवसेना। हाँ, तुम ही देवसेना? नाओ धर चॉकलेट नाओ। थैंक यू फादर, बोशुन। थैंक यू फादर। आमी ब्रिटो कन्वेंटे पढ़छी। आज के प्रेयारेर समय क्रिसमासेर सांता क्लॉजेर ब्यापारे कथा बोलछिलो, तखन थेके आमी एई ब्यापारेई भाबछी। फादर क्रिसमस कबे आसबे और सांता क्लॉज के कखन देखते पाबो सेटाई भाबछी। ओ, सांता क्लॉज के देखते चाओ? हाँ, कारण उनी तो शुधु क्रिसमसेर समयई आसेन। तोमार मतो छोट्टो बाच्चारा डाकले उनी अवश्यई आसेन सोना। अच्छा ताहले डाकुन देखी। दाड़ाओ, रेवेरेंड सांता क्लॉज, ए मिष्टि देवसेना आपनाके देखबे बोले खूब आशा करे बसे आछे। आपनी प्लीज एक्षुनी आसुन और एसे ओर साथे देखा करुन। सांता क्लॉज अवश्यई आसबेन। कोथाय एलो ना तो? कोथाय फादर, एखोनो तो एलो ना। ओई दिके देखो। जिंगल बेल्स, जिंगल बेल्स, जिंगल्स ऑल द वे। क्रिसमस इज सांता। Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Come on! Jingle bells, jingle bells, jingles all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Devsena, this is for you. Ei mishti meke Santa tarop theke Christmaser advance gift. Thank you, Santa. God bless you, my child. Bye. Bye. देवसेना, सांता क्लॉजेर हाथ थेके गिफ्ट नियेछो तो? खुशी होयेछो तुमी? हाँ, आमी खूब खुशी होयेछि फादर। देवसेना? फादर, इनी होलेन किरणेर मा। नमस्कार फादर। प्रेज द लॉर्ड।